চলো এই সাজানো বাড়িতে আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন ভীষণ ব্যস্ত থাকে পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো জানে ওর মন খারাপ ওর মন খারাপ সত্যি কিন্তু যাচ্ছ কোথায় ইমির ফ্রেন্ড আদনান ওকে ফোন করে বলেছি বাটার স্ন্যাক্স আসার জন্য আদনানকে জোর আছে না আমার ফুফাতো বোন ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি অবস্থা ভাব এমনিতেই মেয়েটা মানসিক ভাবে একটু তুমি কি বলছো ও তো এখানেই ছিল এতক্ষণ ইমির ভালো লাগা ইমির খারাপ লাগা ওর ইমোশন ওর কষ্ট ইমি কাকে ভালোবাসে তোমাকে আমার হেল্প ছাড়া কোন দিন কি কাজ করতে পেরেছিস তুই যাও একটা প্রেম করলি সেটাও জলপাই গাছটা কেটে ফেলা হবে না এই জন্যই তো সব জলপাই পাড়া হয়ে গেল আচার বানিয়ে ফেলব মাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে তাই নাকি বাসায় নিয়ে আসছেন প্রথমে তো বাসায় নেব তারপর বননাইতে আমাদের পারিবারিক গৃহস্থানে আরিফ চা দেব না লাগবে না থ্যাংকস চা চা নিয়ে আয় ইমি একটু বাইরে আসবে
একটু বাইরে আসবি? কেন? কথা আছে। এখানে বল। প্লিজ একটু আয়। বসে কথা বলি? দাঁড়িয়ে থাকো, আমি শুনতে পারবো। বল। বিকেলে তোকে ইউনিভার্সিটিতে আসতে বললাম, তুই আসলি না কেন? এতক্ষণ অপেক্ষা করতে করতে শেষে আমি তোদের বাসায় আসলাম। আমি একটা কথা বুঝি না, আমাকে তুই কেন বারবার বিরক্ত করছিস? তোর সাথে তো আমার কোনো কথা নেই, আর কোনো কথা থাকতেও পারে না। এমি, আই এম সরি। সরি? সরি ফর হোয়াট? সরি বলার মতো তুই অনেক ভুল করেছিস, এখন কোনটার জন্য সরি বলছিস? আমি জানি আমি সবচেয়ে বড় যে ভুলটা করেছি, আমি সেটার জন্যই সরি বলছি। সেটা কি জানিস, আমি সবসময় কনফিডেন্ট ছিলাম যে আমি তোর বেস্ট ফ্রেন্ড। বাট আমি ভুল ছিলাম। মানে কি? দেখ, বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব ছিল তোকে বোঝা, তোর ইমোশনকে, তোর ফিলিংসকে বোঝা, তুই কাকে ভালোবাসিস সেটা জানতে চাওয়া। এমি, এমি আমি তোকে অনেক পছন্দ করি। আমি কখনোই চাই না তুই কষ্ট পাস, আর সে কষ্টটাই তুই যদি আমার কাছ থেকে পাস, কেমন আছে? ভালো নেই। আমাদের হেল্প দরকার ওর। Thank you.
গিয়েছিলি জাহাজে? হ্যাঁ। আরিফ কি খুব বেশি ভেঙে পড়েছে? বাইরে থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে তো অবশ্যই। তবে 3 বছর ধরে উনি ক্যান্সারে ভুগছিলেন, তাই মেন্টাল একটা প্রিপারেশন ওদের ছিল নিশ্চয়ই। বুলা কি আরিফ বলছিল, মার জন্যই ও ঢাকা থাকা, বিয়ের চিন্তা। আগামী সপ্তাহে ও চলে যেতে চাইছে। কি বলছিস এসব? তাহলে রেবুর বিয়ে? রেবুর জন্য আমার কষ্ট হচ্ছে বলা। সঞ্জু, আরিফ রেবুকে বিয়ে করেই যাবে। তুই এত জোর দিয়ে বলছিস কিভাবে? মনের জোরটাই তো আসল সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে যাবি নাকি? কোথায়? আরিফদের বাসায়। কাল সন্ধ্যায় ওর মা তো শুনেছি, ভেরি স্যাড, এমন সময় ঘটনাটা ঘটলো, আমাদের তো যাওয়া উচিত। কাজ না থাকলে চল না। তোমরা যাও, আমার এসব ভালো লাগে না। মারুফ, নিজের ভালো না লাগাকে সবসময় গুরুত্ব দিও না। কোথায় যাচ্ছ তোমরা বৌমা? তোমাদের মাকে নিয়ে তোমাদের সাথে একটু কথা ছিল। ও মামা, আরিফ যার সাথে রেবুর বিয়ের কথা হচ্ছে, ওর মা মারা গেছে, আমরা ওখানে যাচ্ছি। ও মা, মামা মাকে আর এখন এই খবরটা দেবেন না। এমনিতেই মার শরীরটা এত খারাপ যাচ্ছে, তাছাড়া আরিফের মা তো আগে থেকেই অসুস্থ ছিলেন, ক্যান্সারে ভুগছিলেন। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। আসি মামা। ঠিক আছে মামা। বিরিয়ানি, গালি কাবাব আর রোস্ট। তাহলে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি আর আমরা প্রথমে ওর এই ক্যান্ডিটা প্লিজ
আর ইয়ে বরণিত দিচ্ছি আমরা। হ্যাঁ মানুষের মৃত্যুর খবর পেলে মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় এই যে এত কষ্ট, এত স্ট্রাগল, এসবের মানে কি? পরক্ষণে আবার সব ভুলে যায় না? আমরা যে যেটা পারি না সেটা করবো, তুমি গান গাওয়া। কি বলতে চেয়েছিল বলো রঞ্জু, আমার উপর তোমার কোনো রাগ নেই তো? কি অদ্ভুত কথা, রাগ থাকবো কেন? বলো না রাগ আছে কিনা। কেন রাহি আমাকে বোকা বানিয়েছে? তাই নাকি? এটা নিয়ে সবাই হাসছে মম, সেভ মি সেভ মি প্লিজ সেভ মি। যাও যাও, তোমার ছেলে রাগ সামলো। ছোটরা স্বপ্ন আঁকে, ভালোবাসার এখন অনেক কষ্ট, মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকে।